ইসরায়েল ফেরেশতা একদিন নবীর বাড়ি যায়, বাড়িতে ছিল না সেদিন, ঘরে ছিল না আমার নবী মোস্তফায়, খাতুনে জান্নাত জননী মা ফাতিমা জিব্রাইল আলাইহিস সালামের সামনে আসিল। জিব্রাইলকে দেখে মা ফাতিমা বলিতে লাগিল, ছোট কাকা কেন আসছেন? জিব্রাইল ছোট কাকা এই শব্দটা শুনেই গোস হয়ে গেছে, মনে মনে একটু রাগ হয়েছে। নবীর বেটি ফাতেমা আমারে কয় ছোট কাকা, আমি নিজের হাতে ফুল ছিঁড়ে আনলাম, অহেদাতের বাগানে ছিল ফুল, আমার হাতে ছিঁড়ে আনলাম, সেই ফুল সঙ্গেইলাম আবদুল্লাহর নাসিকায়, আবদুল্লাহর পেশানিতে চলে গেল মোহাম্মদ। মোহাম্মদের 25 বছর বয়স হইলে সে বিয়ে করলো বিবি খাদিজাকে। বিবি খাদিজার গর্ভ থেকে 7 জন সন্তান আসছে, তৈয়ব, তাহের, কাসেম, রোকেয়া, কুলসুম, জয়নব, খাতুনে জান্নাত আমার মা জননী। আর একজন ছেলে আসছে, আরেকজন ছেলে হয়েছিল অন্য বিবির ঘর থেকে, নাম ছিল তার মেরি বা মারিয়া। এই 8 সন্তান, নবীজির 4 ছেলে 4 মেয়ে, 7 জন হইল বিবি খাদিজার গর্ভ থেকে, সর্বকনিষ্ঠ হইল খাতুনে জান্নাত জননী মা ফাতেমা, সবার ছোট। তো ফাতেমা আমারে কয় ছোট কাকা, আমার বাড়িটা বেশি দূরে না, আপনারা অনেক, আমি এই এলাকায় আসছি আশেপাশে, বসিলা ব্রিজটা পার হইলেই দেওয়ানবাড়ি, শুধু একটা দোকানদারের জিজ্ঞেস করলো দেখাই দিবি, ওখানে আমি আবার যদি দয়াল চাহে তো বেঁচে থাকি, সকালে গিয়া ঘুমাসু, আবার বিকালে গান। আমগে এলাকায় আমরা কইল, আমার বাপ চাচারা 2 ভাই, বাপের বড় যে আমরা কই জ্যাঠা, আর যেহেতু আমার আপন চাচা নাই এর জন্য আর চাচা তো নাই, চাচা তো কইই পেরি নেই, তো বাবার বড় ভাই ছিল তারে আমরা জ্যাঠা কইয়া ডাকতাম, আপনারা কি কন? তাতে আপনারা আমি একই তো, তাইলে দেখা যায় মিলছেই তো। আর যদি ছোট হয়, বাপের ছোট হইল কাকা, আবার অনেক এলাকার মধ্যে কয় বড় কাকা ছোট কাকা। মাদারীপুরে গেছিলাম 2 দিন আগে, ওই এলাকায় আবার কয় ছোট কাকা বড় কাকা। ফাতেমা দয়াল নবীজিকে খাতুনে জান্নাত জননী ছোট কাকা কহতে জিব্রাইল গোস্বা হয়েছে, নবীকে খুঁজতে লাগলেন, নবীজিকে খুঁজে অবশেষে পেয়েছে মসজিদে নববীর বারান্দায়। নবীকে গিয়ে জিব্রাইল সালাম ভেজিল, ওয়ালাইকুম আসসালাম বলে নবী তার জবাব দিয়েছিল। নবীকে জিব্রাইল, তোমার মুখটা মলিন মনটা ভার, কিসেরই খাতিরে? জিব্রাইল কয়, একটা বিচার দিবই আপনার ধারে, আপনার মেয়ে ফাতেমা আমাকে ছোট কাকা কয়, আমাকে ছোট বললে কি নবী এটাই আমার প্রাণের সয়, আমার, আমাকে আপনার মেয়ে ফাতেমা ছোট কাকা বলছে, আমি কি আপনার ছোট? তো নবী একটু মুসকি হাসা দিয়ে কয়, জিব্রাইল তোমার বয়স কত, তোমার বয়সটা কত একটু কও দেখি। নবী কয়, আরে আমার বয়স অনেক। এত অনেক কত? ওর বহুত, আমি কইতেই পারি না, অনেক বয়স আমার। তো নবীজি বলতেছে, জিব্রাইল তুমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখেছো? জিব্রাইল আলাইহিস সালাম বলে, সৃষ্টি হয়ে আমি প্রথমে দেখি আকাশের মধ্যে সেতারা, তারা, নাম সেতারা, 5টি তারা ছিল সেখানে, আকাশের মধ্যে দেখি তারা। বলে কি দেখলে? বলে তারা ঝলমল ঝলমল করে জ্বলছে 70,000 বছর। সুবহানাল্লাহ। হঠাৎ করে 70,000 বছর পরে দেখি তারা নাই, অন্ধকার। এই নাই যে অন্ধকার, এই অন্ধকার দেখলাম 70,000 বছর, আবার 70,000 বছর পরে তারা উদিত হয়েছে, ঝলমল ঝলমল করে জ্বলছে 70,000 বছর, আবার ডুবে গেছে 70,000 বছর, আবার উঠেছে 70,000 বছর পরে। আমার নবীকে থামো, এইভাবে দেখছো কয়বার ডুবতে উঠতে? জিব্রাইল কয়, আমি সত্তার কসম খাই, জাতের কসম খাই, আল্লাহর কসম খাই, ডুবতে আর উঠতে আমি দেখছি 72,000 বার। সুবহানাল্লাহ।
দেখেন নবী আমার বয়স কত, আমার নবী কয় জিব্রাইল সেই তারাটা এখন দেখলে চিনতে পারবা? বলে হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে। তো নবী কয় তুমি আমার পিছনে আসো। জিব্রাইল দয়াল নবীর পিছনে গেছে, নবী তার পবিত্র নূরের জামা উঠিয়ে দিয়েছে, বাম কাঁধের আড়াআড়ি ঘাড়ের নিচে কবুতরের ডিমের ন্যায় কিছু কালো পশম দিয়ে ঢাকা, যার মধ্যে লেখা ছিল আলিফ রা মিম আল্লাহর রাসূল মুহাম্মদ, সার্বিক অর্থ হইল কলেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইল পিছনে দেখে সামনে এসে দাঁড়ায়, কয় নবী আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম এই তারাটাই দেখছিলাম। আমার নবী বলে জিব্রাইল তারার মধ্যে ছিলাম পঞ্চজন, আমরা পঞ্চজন জনে মিলে কিন্তু হইলাম রে এক তন, আমরা পঞ্চজন ছিলাম তারার মধ্যে, ছিলাম আমি, ছিল মাওলা আলী হযরত আলী, ছিল আমার মেয়ে ফাতেমা, ছিল সেখানে ইমাম হাসান, ছিল সেখানে ইমাম হোসেন আমার ছোট নাতি, ইমাম হোসেন আমার মেয়ে তোমার ছোট কাকা কইছে এর জন্য রাগ করছো, তুমি আমার ছোট নাতির চাইতো বহু ছোট।